অগ্নিসাক্ষী যদি না হয় তবে সাত পাক ঘুরবে কেমন করে? মন্তরী যদি না পড়ে তবে একে অন্যকে বাঁচানোর, ভালো রাখার, বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নেবে কেমন করে? বেজে সাত জন্মের বন্ধন গো, তুমি কোথায় গেছিলে? তুমি কাল থেকে কোথায় ছিলে? তুমি জানো তোমার জন্য আমরা কতটা চিন্তায় ছিলাম? তার ভয় না দেখাতো আমি চিত্রাকে বিয়ে করতে রাজি হতাম না। চিত্রা না, আমার মনে শুধু পঞ্চমী। এবার আমার দায়িত্ব বাবুরে রক্ষে করা, সব দিক থেকে, সব বিপদ থেকে। কাল রাতে আমি মন্দিরে গেছিলাম কাকিমণি। মন্দিরে কেন? ঠাকুরের সামনে আমি বাবুর ওপর সমস্ত দাবি ত্যাগ করে এসেছি। আমার ভুল বুঝবেন না বাবু, আমি যে আপনারে কথা দিয়েছি আপনার সমস্ত বিপদ থেকে রক্ষে করবো আমি বাবা নীলকণ্ঠের আদেশে, আপনারে ছেড়ে যাব না। তাহলে এই কাল নাগিনীর সাথে আপনার বিয়ে হতে দিয়ে কেমন করে বলুন? মুখোশ আমি করবই, আমার বাবাকেও যে উদ্ধার করতে হবে। কি বলছো তুমি পঞ্চমী? নিজের সব অধিকার এভাবে ছেড়ে দেবে তুমি? কাকিমণি, এখন সত্যি কথা আমি বুঝেছি, বিয়ে হয় সমানে সমানে, আমার কি বাবুর পাশে মানায়? তাই আমি ঠিক করেছি এবার সমস্ত আচার অনুষ্ঠানে আমি থাকবো, দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। আর ওনাদের বিয়ে হলেই আমি নিজের সিঁদুর মুছে ফেলব, নিজের সিঁদুর মুছে ফেলব, নিজের সমস্ত অতীত চিহ্ন আমি ত্যাগ দেব, আর তারপরে বাড়ি ছেড়ে চলে যাব। মা ঠাকুরুন, আশা করি এবার আপনি নিশ্চিন্তি হলেন। ভালো কথা, কিন্তু তোমার তো আবার ভুল বদলাতে সময় লাগবে। সকলের সামনে তুমি কথাটা বললে, এটা মনে রেখো। হ্যাঁ নিশ্চয়ই, তার কোনো অন্যতা হবে না। এবার তাহলে আপনারা অগ্নিসাক্ষী আচার অনুষ্ঠান মেনে বিয়ের ব্যবস্থা করুন।